এগুলো হলো ঈমান, আপনার ঈমানকে টেকসই করবে। জালহামা ইবনে আরফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমি মক্কা নগরীতে গেলাম, মক্কা নগরীতে যাওয়ার পরে দেখলাম মক্কায় দুর্ভিক্ষ চলছে, অনাবৃষ্টির কারণে পৃথিবীর অবস্থা মমস্য অবস্থায় চলে গেল। আমি দৌড়ে চলে গেলাম আবু তালেবের কাছে, কোথায় গো আবু তালেব বের হয়ে আসেন, আবু তালেব কোথায় গো বের হয়ে আসেন। যখন বের হওয়ার জন্য বললেন জালহামা ইবনে আরফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি চাইয়া দেখলাম ঘোর অন্ধকার থেকে যেন সূর্য বের হয়ে আসছে, এমন একটা শিশু নিয়ে আবু তালেব বের হলো। বের হওয়ার পরে এবার তিনি চলে গেলেন খানায় কাবার কাছে, খানায় কাবার কাছে গিয়ে ছোট্ট শিশুটার পিঠটা লাগাই দিলেন খানায় কাবার দেয়ালের সাথে। এবার আমি দেখলাম ছোট্ট শিশুটা আকাশের দিকে হাতটা উঠাই এভাবে ইশারা করলো, ইশারা করতে দেরি রে আকাশে কালো মেঘ জমতে দেরি হয় না, আর কালো মেঘ জমতে দেরি রে বৃষ্টি শুরু হতে দেরি হয় না। কিছুক্ষণের মধ্যে দুর্ভিক্ষ চিরতরে বিদায় নিল, ওই পাহাড়ের চূড়া থেকে পানির ফোয়ারা নামলো। আপনারা মনে ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত ওয়াজ করি আমি আর আপনারা কোন, আই এম ভেরি টায়ার্ড, আর আমি ওয়াজ করতে করতে আমি বলতেছি আই এম ভেরি রিল্যাক্স, কারণ ওয়াজ ইমান থেকে আসে, হৃদয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে, গভীর ভালোবাসা নিয়ে এখানে বসে দেখবেন পুরো পৃথিবীটাই আপনার কাছে তুচ্ছ মনে হবে, এই পরিবেশটাই আপনার কাছে মনে হবে আপনার জীবনে মরণে সবচেয়ে বড় নেয়ামত। শুধু একবার থিঙ্কিং করে দেখেন না, একটু চিন্তা করে দেখেন,